নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার গল্পপাঠের আসরে আপনাদের স্বাগত। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আমার আজকের গল্প হারিয়ে পাওয়া। মানিকবাবু ও তার স্ত্রী তাদের একমাত্র সন্তান রামা। মানিকবাবু একজন উচ্চপদস্থ কর্মচারী, তার স্ত্রী একজন গৃহবধূ। সুখের সংসার তাদের। ছেলে একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। রামা বড় চঞ্চল প্রকৃতির ছেলে, স্কুলে গিয়ে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। বন্ধুদের কাউকে হয়তো ধরে মারে, আবার কারো টিফিন খেয়ে নেয়, নয়তো কারো বই খাতা ছিঁড়ে দেয়। তার নালিশ শুনতে শুনতে বাবা মার প্রাণ ওষ্ঠাগত। রামার এবার 7 বছর বয়স হলো। মানিকবাবু ঠিক করল এবার পুজোর ছুটিতে তারা কাশ্মীর বেড়াতে যাবে। পুজোর ছুটি এলো, কাশ্মীর বেড়াতে গেল। সেখানে গিয়ে একদিন বেড়াতে বেরিয়ে হঠাৎ রামা হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও যখন ছেলের কোনো খবর পেল না, তখন অগত্যা হাল ছেড়ে দিল। এবার এক বয়স্ক ভদ্রমহিলা একটি বাচ্চাকে রাস্তা ধরে কাঁদতে দেখে ঘরে নিয়ে গেল। এবার এক সমস্যা হলো, ওই বয়স্ক ভদ্রমহিলা ওই বাচ্চাটির কথা কিছুতেই বুঝতে পারছিল না, কারণ বাচ্চাটি বাংলায় কথা বলছিল তাই। আর ওদিকে ওই বয়স্ক ভদ্রমহিলার কথাও ওই বাচ্চাটি বুঝতে পারছিল না, কারণ উনি হিন্দিতে কথা বলছিলেন। এইভাবে চলতে চলতে একদিন ওই বয়স্ক মহিলাটি বাচ্চাটিকে একটি স্কুলে ভর্তি করে দিলেন। তার একটা ছোট চায়ের দোকান ছিল। এইভাবে দিন যেতে যেতে একদিন রামা বড় হলো। বলল, ঠাকুমা, দোকানটা বড় করব আমি, ব্যবসাটা দেখাশুনো করব। তোমার বয়স হয়েছে, এবার তুমি ঘরে বসে আরাম করবে। দোকান বড় হলো, লোক রাখার জন্য বিজ্ঞাপন দেয়া হলো। অনেক দূরের কোনো গ্রাম থেকে দুটো ছেলে কাজে যোগ দিল। এইভাবে চলতে চলতে একদিন কাজে যোগ দেয়া ছেলেদের মধ্যে একজনের বোনের বিয়ে। এবার দোকানের মালিক রামাকে তারা নিমন্ত্রণ করল। বিয়ের দিন ওই গ্রামে রামা যখন পৌঁছালো, তখন তার ছোটবেলার কথা আস্তে আস্তে মনে পড়তে লাগলো। বিয়ে বাড়ি থেকে ছুটলো পাশের গ্রামে। আরে, এই তো বন্ধুদের বাড়িগুলো, যাদের সঙ্গে আমি দিন রাত খেলতাম ছোটবেলায়। ছুটলো নিজের ঘরে, দরজা ভিতর থেকে বন্ধ। বেল বাজতে এক বয়স্ক ভদ্রলোক দরজা খুলে বললেন, কাকে চায় বাবা? সে বাবাকে তার নাম বলে হারে যা সমস্ত ঘটনা বলল। তখন মানিকবাবু নিজের ছেলেকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। তার স্ত্রী বলল, কেউ? তখন সব শুনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। তারপর মানিকবাবু ওই বয়স্ক ভদ্রমহিলার কাছে কাশ্মীরে গেলেন। সেখানে গিয়ে ওই বয়স্ক ভদ্রমহিলাটির কাছে দাঁড়াতেই তিনি সব বুঝতে পারলেন। তিনি বললেন, আমি অনেক চেষ্টা করেও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তবে রামাকে আমি আমার নিজের নাতির মতো যথাসাধ্য দিয়ে মানুষ করার চেষ্টা করেছি। বাকি কথা আর মানিকবাবু আর তার স্ত্রী বলতে দিলেন না। ওই বয়স্ক ভদ্রমহিলার পায়ে প্রণাম করে মানিকবাবু বললেন, মা, আজ থেকে তুমি আর আমার স্ত্রীর মা। আজ থেকে মা আমি আমার স্ত্রী, মানে তোমার ওই বৌমা, তোমার রমার সাথে থাকবো।